হ্যালো ফ্রেন্ডস, আমি সৌগত, যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা দেখো, আইসিডিএস সুপারভাইজার এক্সাম ক্রমশ এগিয়ে আসছে এবং আশা করি তোমাদের প্রিপারেশানও জোর গতিতে চলছে। তো আজকে দেখো, হেলথ ডিজিজ নিউট্রিশান এই চ্যাপ্টারটার উপর আমার এটা পার্ট থ্রি ভিডিও। তো এর আগে আমি আরও দুটো ভিডিও বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আশা করি হেল্পফুল হবে সেই ভিডিওগুলো। তো ভিডিওগুলো এই ভিডিওর এন্ড স্ক্রিনে কিংবা আই কার্ডে কিংবা ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। আরেকটা কথা বলি, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। তবে আইসিডিএস পরীক্ষায় দেখো সিলেবাসেই বলা আছে হেলথ ডিজিজ এবং নিউট্রিশানের উপর একটা স্পেশাল এমফেসিস দেওয়া হয়েছে, তাই আমি এই আইসিডিএস সুপারভাইজার এক্সাম এই রকম হেডিংটি দিয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওতে ব্যবহৃত স্লাইডগুলো তোমরা যদি পেতে যাও তাহলে আমার ফেসবুক পেজ যিশুদার পাঠশালাতে গিয়ে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? ডিসক্রিপশান বক্সে তার লিংক দেওয়া আছে, ওকে? সেখানে গিয়ে জয়েন করলে তোমরা এই ভিডিওর ব্যবহৃত যাবতীয় স্লাইডগুলি, এই ভিডিও কেন, যে কোনো স্লাইড আমি এই অফ ক্যামেরা যে আমি ভিডিওগুলো বানাই সেই ভিডিওর স্লাইডগুলো তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম যে কোশ্চেন, দেখো এর আগে আমরা 50টি কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করেছি, এটা আমাদের 51 কোশ্চেন। নম্বর 1 কোশ্চেনটি কী আছে, হুইচ ইজ কজড দ্য উন্ড ইঞ্জুরি সারফেস আনস্টেরিলাইজ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। দেখো একটা রোগ যেটার কারণ কী হয়, কোনো আঘাত লেগেছে, ইঞ্জুরি হয়েছে, কিংবা আনস্টেরিলাইজ কোনো সার্জিক্যাল কাঁচি ছুরি হতে পারে, ইনস্ট্রুমেন্ট হতে পারে, সেটা থেকে কোন রোগ হয়, দেখো বন্ধুরা তোমরা জানো এটা টিটেনাস রোগ হয়, ওকে? নেক্সট দেখো, হোয়াট ইজ ব্যাকবোন ফিভার, যেটাকে আমরা ব্যাকবোন ফিভার, আমরা কোন রোগটাকে ব্যাকবোন ফিভার নামে চিনি, ডেঙ্গুকে আমরা ব্যাকবোন ফিভার নামে চিনি। নেক্সট দেখো, ড্রপসি ইজ এ ডিজিজ কজ ডিউ টু অ্যাডাল্টারেশন, ঠিক আছে? তাহলে দেখো ভেজাল, এই যে মানে একটার এই যে ড্রপসি রোগটা কিসের ভেজালের ফলে হয়, দেখো মাস্টার্ড অয়েল সরষার তেলের ভেজালের ফলে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে ড্রপসি। 54, হুইচ ডিজিজ ইজ কজড বাই নিকেল, নিকেলের কারণে কোন রোগ হয়, ডার্মাটাইটিস, একটা ত্বকের ত্বক ঘটিত রোগ, ত্বকে একটা রোগ হয় সেটাকে ডার্মাটাইটিস বলে, ঠিক আছে, নিকেলের কারণে হয়। এবারে 55, হু ডিসকভার্ড দ্য ম্যালেরিয়া, দেখো ম্যালেরিয়া রোগ যেটা যে কে ডিসকভার্ড করেছে, কজড বাই এ পার্টিকুলার টাইপ অফ মসকিউটো, তো কী ধরনের মসকিউটো তোমরা জানো, স্ত্রী অ্যানোফেলিস মসকিউটো, কে আবিষ্কার করেছিলেন ম্যালেরিয়া রোগটাকে, রোনাল্ড রস। তো বন্ধুরা তোমরা এটাও নিশ্চয়ই জানো, রোনাল্ড রস কলকাতা ইউনিভার্সিটিতে তখন গবেষণা চলাকালীন উনি এটা, অর্থাৎ কলকাতাতেই উনি গবেষণা করে এইটি আবিষ্কার করেছিলেন, এই ম্যালেরিয়া রোগটি, ঠিক আছে, রোনাল্ড রস। বার্ড ফ্লু ইজ এ ডিজিজ দ্যাট এফেক্টস হিউম্যান বিং অ্যান্ড স্প্রেড থ্রো, দেখো বার্ড ফ্লু রোগটা কিসের মাধ্যমে স্প্রেড করে, দেখো পোলট্রি মুরগির মাধ্যমে স্প্রেড করে সেটা তোমরা জানো। 55, কোন ভিটামিন যেটা জলে সলিউবল, জলে দ্রাব্য এবং জেনারেলি দেখো ইউরিনের মাধ্যমে নির্গত হয়, সেটা ভিটামিন ডি। তাহলে এখান থেকে দু ধরনের কোশ্চেন, যেটা হচ্ছে জলে সলিউবল এবং ইউরিনের মাধ্যমে নির্গত হয় সেটা কি, ভিটামিন ডি ভিটামিন, ঠিক আছে। 54, দেখো একটা দ্য উন্ড অফ ফেস ব্লিড প্রফিউজলি বিকজ, দেখো এখানে কি হচ্ছে, অফ ইট রিচ ভাস্কুলারিটি, ঠিক আছে, এইটার কারণেই এটা প্রফিউজলি হয়, ফেস ব্লিড প্রফিউজ হয়, এটার কারণটা কি, অফ ইটস রিচ ভাস্কুলারিটি, ওকে। 55, বিসিজি ভ্যাকসিন যেটা প্রিভেন্ট করে কোন রোগ, টিবি, টিবি মানে টিউবারকিউলিসিস, তাহলে বিসিজি একটা ভ্যাকসিন বাচ্চাদেরকে দেওয়া হয়, সদ্যজাত বাচ্চাদের দেওয়া হয়, তোমরা জানো সেটা কোন রোগ প্রিভেন্ট করে, টিবি বা টিউবারকিউলোসিস। এবার নেক্সট দেখো, দ্য পার্সেন্টেজ অফ অ্যালকোহল, অ্যালকোহলের পার্সেন্টেজ একটা মানুষের শরীরের রক্তে কত পার্সেন্ট হলে সেটা মৃত্যুর কারণ হয়, দেখো 5%, অর্থাৎ রক্তে যদি 5% অ্যালকোহল প্রবেশ করে তাহলে সেটা মৃত্যুর কারণ হতে পারে, ঠিক আছে। তাহলে নেক্সট পেয়ে চলো, দেখো 61, সিডারোসিস ইজ এ ডিজিজ কজড বাই ইনহেলশান, দেখো নিঃশ্বাসের মাধ্যমে কি কোন ধরনের ডাস্ট যদি শরীরে যায় তাহলে এই রোগটা হয়, ওকে, কি আয়রন ডাস্ট, ঠিক আছে। এবারে নেক্সট দেখো 62, চিলড্রেন স্পেশালি ইন ওয়েস্টার্ন কান্ট্রি, তাহলে
পশ্চা মানে পশ্চিমের যেসব দেশগুলো আছে সেগুলোই প্রধানত হয়। হু রিসিভ ভেরি লিটিল সানশাইন সাফার ফ্রম রিকেট, কারণ রিকেটে রিকেট রোগের কিসের অভাবে হয়, দেখো ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়, আর সূর্যালোকের মধ্যে কী থাকে না, ভিটামিন ডি থাকে। তাহলে চিলড্রেনরা যারা পশ্চিমের দেশে লিটিল খুব কম পরিমাণে সানশাইন পায় তাদের কী রোগ দেখা যায় না, রিকেট রোগ দেখা যায়, ঠিক আছে। এবারে 63 ইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইউজ অফ ক্লোরোমাইন্স এনসিওর কী করার জন্য, ডিসইনফেকশান করার জন্য। দেখো ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে কী করা হয়, ক্লোরিন মেশানো হয়, সেটা কেন না ওই জলটাকে ডিস মানে ইনফেকশান থেকে মুক্ত করার জন্য, ঠিক আছে। 64 হোয়াট ডাজ দ্য টার্ম ইবোলা স্ট্যান্ড ফর, ইবোলা রোগটা কিসের কোথায় প্রথম হয়েছিল তোমরা জানো, ওয়েস্ট আফ্রিকার ইবোলা ইবোলা নামক একটা জঙ্গল থেকে এই রোগটা প্রথম এসেছিল বলে সেই রোগটার নাম ইবোলা। এইটা স্ট্যান্ড ফর এ ভাইরাল ডিজিজ আউটব্রেক ইন ওয়েস্ট আফ্রিকা, ঠিক আছে। এই অপশানটাই থাকবে, তোমাদেরকে এটা মেরে আসতে হবে, ওকে। এবারে 65 হোয়াট ইজ কমনলি নোন অ্যাজ হোয়াইট প্লেগ, হোয়াইট প্লেগ কোন রোগকে বলা হয়, টিউবারকিউলোসিস, ঠিক আছে। হোয়াইট প্লেগ কাকে বলা হয়, টিউবারকিউলোসিস। এবারে 66 আউটার কোটিং অফ ক্যাপসুল, আমরা যে ক্যাপসুল ওষুধটা খাই সেটা কিসের, তার যে বাইরের কভারটা থাকে সেটা কী দিয়ে তৈরি করা থাকে, স্টার্চ বা শর্করা, ওকে। 67 হুইচ প্রোভাইড ইনস্ট্যান্ট এনার্জি, দেখো কেউ ক্লান্ত খুব ক্লান্ত হয়ে কোনো লোক যদি বাড়ি ফেরে, আমরা অনেক সময় এই গরমের সময় কি গ্লুকোজ তাকে দিই, তো তাহলে গ্লুকোজ কেন দেওয়া হয় না, ইনস্ট্যান্ট এনার্জি তাকে তার শরীরে প্রোভাইড করে দেয়। কী হয়, গ্লুকোজ সরাসরি রক্তে প্রবেশ করে, তার ফলে ইনস্ট্যান্ট এনার্জি আসে, ঠিক আছে, গ্লুকোজের কারণে। এবারে 68 এনজাইম আর মেনলি, এনজাইম যে কোনো উৎসেচক সেগুলো মেনলি কী হয়, মেনলি সেগুলো তার গুণগত যে ব্যাপারটা সেটা থাকে ধর্ম, তার ধর্মটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে, কেমিক্যালটা হলো কি প্রোটিন। এবারে দেখো 69 হুইচ মিনারেলস ইজ এসেন্সিয়াল ফর কন্ট্রোলিং হার্টবিট, দেখো কোন মিনারেলসটা হার্টবিট কন্ট্রোলের জন্য এসেন্সিয়াল, আয়োডিন। এবারে নেক্সট দেখো 70 ভাইরাস অফ বার্ড ফ্লু ইজ নোন অ্যাজ, সেই বার্ড ফ্লু ভাইরাসটা কী নামে পরিচিত, N5H1, ওকে। এবারে নেক্সট দেখি ডিপিটি ভ্যাকসিন, দেখো ডিপিটি ভ্যাকসিন একটা দেওয়া হয় বাচ্চাদেরকে, মিক্সচার অফ থ্রির ভ্যাকসিন, তিনটা ভ্যাকসিনের তিনটা রোগ প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া হয়, সেটা একটা মিক্সচার করা থাকে, সেটা কোন কোন রোগ, কোন কোন তিনটি রোগ, দেখো ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। এখানে এই যে পার্টুসিস, এটা কি আমরা সাধারণ ভাষায় যেটাকে হুপিং কফ বলে চিনি সেটাই বৈজ্ঞানিক ভাষায়, বৈজ্ঞানিক ভাষায় সেটাকে আমরা পার্টুসিস বলছি, ঠিক আছে। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস বা এবং টিটেনাস, এবারে পার্টুসিসের জায়গায় এখানে কি থাকতে পারে, হুপিং কাশিও থাকতে পারে, তাহলে তোমাদেরকে সেইটি মেরে আসতে হবে, ওকে। তাহলে তিনটি রোগের নাম জেনে নাও, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। এই পার্টুসিসকে আমরা অনেক সময় হুপিং কাশিও বলে থাকি বা সাধারণ ভাষায় হুপিং কাশি বলি। 72 হুইচ এলিমেন্টস ইজ এসেন্সিয়াল ইন স্মল কোয়ান্টিটি, একটা এলিমেন্ট যেটা খুব অল্প পরিমাণে শরীরে দরকার ফর ডেভেলপমেন্ট হেলদি টিথ, দাঁতের ডেভেলপমেন্টের জন্য, বাট কজ মল্টিং মানে দাঁতের ক্ষয় হয় সেটা যদি খুব বেশি মাত্রায় যদি কনজিউম করা হয়, সেটা সেই রকম এলিমেন্টটা কী, দেখো ফ্লুরাইড, তাহলে এটা তোমাদেরকে ভালোভাবে জানতে হয়, যেটা কম পরিমাণ দরকার, খুবই এসেন্সিয়াল দাঁতের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু বেশি হয়ে গেলে দাঁতের আবার ক্ষয় হয়, সেটা কি না, ফ্লুরাইড, ঠিক আছে। এবারে 73 হুইচ কম্পোনেন্ট ইন টোবাকো মেক্স ইট হার্মফুল ফর হিউম্যান কনজামশান, দেখো নিকোটিন, দেখো সেটা কী থাকে না, এই যে টোবাকোর মধ্যে এই যে নিকোটিনটাই তো শরীরে ক্ষতিকারক, সেটাই জানতে চেয়েছে। 74 ডিউ টু কন্ট্রাকশান অফ আই বল এ লং সাইটেড আই ক্যান বি সি অনলি ফার্দার অবজেক্ট, দূরের অবজেক্ট দেখতে পায়, হুইচ ইজ কারেক্টেড বাই ইউজিং কনভেক্স লেন্স, ঠিক আছে, কনভেক্স লেন্স ব্যবহার করে সেটাকে শোধরানো যেতে পারে। 75 ইনসেক্টস দ্যাট ক্যান ট্রান্সমিট ডিজিজ টু হিউম্যান আর রেফার টু অ্যাজ, একটা ইনসেক্ট কোনো একটা পতঙ্গ যেটার মাধ্যমে যে কী করে একটা ডিজিজকে মানুষের শরীরে নিয়ে যায়, ঠিক আছে, বহন করে নিয়ে যায়, সেই রকম সেই ইনসেক্টসটাকে কী নামে চিনি, তো বন্ধুরা দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে তোমাদেরকে এটা কমেন্ট করে এর অ্যান্সারটা জানাতে হবে, তো সেখানে সেটাকে আমরা কী বলি, আমি অপশান দিচ্ছি, প্রোটোজোয়া, ভেক্টর, ভাইরাস, ব্যাকটেরিয়া,
তো আমরা যেই ইনসেক্ট কোনো পতঙ্গ যখন রোগ ছড়ায় হিউম্যানের শরীরে ট্রানজিট করে তখন সেই পতঙ্গটাকে কি বলা হয়। আমি অপশান দিলাম, তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমিও উৎসাহিত হই এবং নতুন ভিডিও বানাতে আমার ভালো লাগে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে তাকেও হেল্প করে দাও, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করো যাতে এই ধরনের ভিডিও তোমাদের নোটিফিকেশানটি তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও, আশপাশ পরিষ্কার রেখো, সেবাটা সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।